অস্টিচিস এর মেরিন ওয়াটার এ তিন ধরনের অর্ডারের নমুনা পাওয়া যায়। এটা হচ্ছে পার্সিফর্মিস, সিগনাথিফর্মিস এবং অ্যালুরিফর্মিস। আচ্ছা, তো প্রথমে সিগনাথিফর্মিসের এবং অ্যালুরিফর্মিসের একটা করে নমুনা আছে। সিগনাথিফর্মিসে একটা খুব পপুলার জিনিস, পপুলার একটা জীব আছে, সেটা হচ্ছে হিপোক্যাম্পাস কুডা। হিপোক্যাম্পাস কুডাকে সাগরের ঘোড়া বলা হয়, সি হর্স বলা হয়। সো আমরা এটা দেখে চিনতে পারবো হিপোক্যাম্পাস কুডাকে। ওকে, সিগনাথিফর্মিসে হিপোক্যাম্পাস কুডা এবং এর মতো আরেকটা ইউনিক ক্লাস আছে, যেটার নাম হচ্ছে অ্যালুরিফর্মিস। অ্যালুরিফর্মিসে একটাই মাত্র নমুনা যার নাম হারপোডন নেরেসিয়াস। হারপোডন নেরেসিয়াসের গ্লাসটা চারটা একটু ভাঙা এবং এটি একমাত্র অস্টিচিসের দাঁতালো প্রজাতি, মানে এর চোয়ালে দাঁত আছে, এছাড়া এর বডি আয়সাকৃত নয়। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যালুরিফর্মিসে, এটারও নেরেসিয়াস, হারপোডন নেরেসিয়াস। পার্সিফর্মিসের মেরিন ওয়াটারে পার্সিফর্মিসের যে মাছগুলো আছে সেগুলোকে তিনটা পর্যায়ে ভাগ করা যায়। আমরা বোঝার জন্য তিনটা পর্যায়ে ভাগ করছি। যেমন তিনটি মাছ আছে যারা দেখতে আমাদের রূপচাঁদা মাছের মতো, তার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটার নাম হচ্ছে ড্রিপেন প্যাকটাটা। ড্রিপেন প্যাকটাটা সবচেয়ে বড়, একটু লালচে কালারের, আইস হচ্ছে, আইস জন্য কি, হ্যাঁ, সাইক্লয়েড আইস, এবং মোটামুটি রূপচাঁদা মাছের মতো দেখতে। আরেকটি আছে, এটাও রূপচাঁদা মাছের মতো দেখতে, তবে এর বডিটা সাদাটে এবং এর নাম হচ্ছে প্যাম্পাস আর্জেন্টিনাস। ওকে, তবে এর আইস হচ্ছে টিনয়েড আইস। আরেকটি আছে প্যাম্পাস, স্ক্যাটোফ্যাগাস আর্গুস, স্ক্যাটোফ্যাগাস আর্গুস, এটাও রূপচাঁদা মাছের মতো দেখতে, কিন্তু গায়ে ফোটা ফোটা আছে এবং এটা একসাথে এক জারে দুটা আছে, সহজেই চেনা যাবে যে এক জারে দুটা আছে। মেরিন ওয়াটারের অস্টিচিসে পার্সিফর্মিস গোত্রের দুটো মাছ দেখতে অনেকটা আমাদের ল্যাবিরোথের মতো। এর মধ্যে একটা আছে লেটাস ক্যালকেরিয়া ফার, যেটা ক্যালকেরি ফার, ক্যালসিফার আর কি। এটার বডিটা অনেকটা একটু বাঁকানো, মানে একটা ব্র্যাকেটের মতো, ব্র্যাকেটের মতো শরীরটা একটু বাঁকানো, মুখের দিকটা ল্যাবিওর মতোই, চোখটা স্পষ্ট, চোখ অনেক বড়, পেট মোটা, মানে পিঠটা অনেক বড়, এটা দেখতে একটু বাঁকা। আর একইভাবে আরেকদিকে আছে টেরাপান, এটা না টেরাপান জারবুয়া, টেরাপান জারবুয়াটা সাদাটে, এর বডি মাঝখানে ব্রড এবং লেজটা, লেজটা মানে লো, হ্যাঁ লেজটা লো। পার্সিফর্মিস এরকম জাতীয়। এরপরে এই দুইটা যে মাছ দেখা যাচ্ছে, এই দুইটা মাছের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এদের, এদের পাখায় একটা আলাদা অঙ্গ আছে। তো এর মধ্যে একটি হচ্ছে নাম কি রে, নাম পলিনেমাস প্যারাডিসিয়াস, পলিনেমাস প্যারাডিসিয়াস। পলিনেমাস প্যারাডিসিয়াসের পেক্টোরাল ফিন থেকে একটা, পেক্টোরাল ফিন থেকে একটা আলাদা আলাদা একটা ইয়ে বের হয়েছে, একটা শিয়ার মতো বের হয়েছে, এটা অতিরিক্ত অঙ্গ। আর তার সাথে যেটা আছে হচ্ছে সিলাগোডোমিনা, সিলাগোডোমিনার উল্টা কথা হচ্ছে এর হচ্ছে ডর্সাল ফিন থেকে একটা অতিরিক্ত অঙ্গ বের হয়েছে, ডর্সালটা, ডর্সাল থেকে কডাল হবে কেন, এটা ডর্সাল ফিন থেকে একটা বহিঃবৃদ্ধি আছে। আর এর মুখটা হচ্ছে অনেকটা ইয়ার মতো, ওই মুগিলের মতো, মুগিলের মতো মুখ, তা মুগিলের সাথে পার্থক্যটা হচ্ছে এটা কিন্তু জারে উল্টো করে রাখা, মুগিলটা কিন্তু সোজা করে রাখা ছিল।